পাঁচটি স্পর্শকাতর স্থানে ক্ষেপণাস্ত্র মোতায়েন করল ইরান। যুদ্ধের জন্য সামরিক বাহিনীকে প্রস্তুতি বাড়াতে বললেন কিম। বিশ্বের সব রাষ্ট্রনেতাকে ছাড়িয়ে গেলেন মোদি। এছাড়াও জানবেন, ইসরায়েলি প্রযুক্তি দিয়ে সাংবাদিকদের নজরদারি করছে ভারত। পাঁচটি স্পর্শকাতর স্থানে ক্ষেপণাস্ত্র মোতায়েন করল ইরান। ইরানের পদাতিক বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হায়দারি জানিয়েছেন, আগামী কয়েক মাসের মধ্যে তার বাহিনীতে দেশীয় প্রযুক্তিতে তৈরি আরও দুই ধরনের ক্ষেপণাস্ত্র যুক্ত হতে যাচ্ছে। এছাড়া ইরান জুড়ে স্পর্শকাতর পাঁচটি স্থানে ক্ষেপণাস্ত্র ইউনিট মোতায়েন করা হবে। ইরানের মধ্যাঞ্চলীয় ইস্পাহান প্রদেশে সফরকালে গতকাল তিনি এই ঘোষণা দেন। জেনারেল হায়দারি বলেন, ইরানের সামরিক বাহিনীর যুদ্ধ সক্ষমতা এবং প্রস্তুতি বাড়ানোর যে প্রচেষ্টা চলছে তার অংশ হিসেবে এই সমস্ত পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। দেশের সামরিক খাতকে স্বয়ং সম্পূর্ণ করার জন্য এবং বিভিন্ন ধরনের অস্ত্র ও সামরিক সরঞ্জাম তৈরির ক্ষেত্রে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনির দিক নির্দেশনা অনুসরণ করা হচ্ছে বলেই তিনি জানান। ইরানের শীর্ষ পর্যায়ের এই কমান্ডার জানান, লাভবাহিক দুই পরিকল্পনার আওতায় দেশের পাঁচটি গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থানে দেশের সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র ইউনিট বসানো হবে। জেনারেল হায়দারি বলেন, এইসব স্থানে দেশীয় প্রযুক্তিতে তৈরি এই সমস্ত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন হবে, যেখান থেকে স্বল্পতম সময়ে শত্রুর যে কোনো আগ্রাসনের নিখুঁত জবাব দেওয়া সম্ভব হবে। যুদ্ধের জন্য সামরিক বাহিনীকে প্রস্তুতি বাড়াতে বললেন কিম। উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন তার দেশের সামরিক বাহিনীকে যুদ্ধের প্রস্তুতি বাড়ানোর আদেশ দিয়েছেন। এছাড়াও তিনি বিস্ফোরক ও পরমাণু সেক্টরকেও যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলেছেন। যুক্তরাষ্ট্রকে মোকাবেলায় এই আদেশ দেওয়া হয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম। নতুন বছরের পরিকল্পনা বিষয়ক বৈঠক থেকেই কিম এই নির্দেশনা দিয়েছেন। কিম বলেছেন, তার দেশ সাম্রাজ্যবাদ বিরোধী দেশগুলোর সাথে সম্পর্ক জোরদার করবে। উত্তর কোরিয়া বর্তমান সময়ে রাশিয়ার সাথে সম্পর্ক আরও জোরদার করছে। ওয়াশিংটনের অভিযোগ, পিয়ং ইয়ং মস্কোকে সামরিক সরঞ্জাম সরবরাহ করছে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কেসিএনএ জানিয়েছে, কিম সামরিক কর্মযজ্ঞ আরও বাড়ানোর নির্দেশ দিয়েছেন। বিস্ফোরক উৎপাদন কেন্দ্র, পরমাণু অস্ত্র ও বেসামরিক প্রতিরক্ষা কেন্দ্রকে যুদ্ধের প্রস্তুতি বাড়াতে বলা হয়েছে। বিশ্বের সব রাষ্ট্রনেতাকে ছাড়িয়ে গেলেন মোদি। জনপ্রিয়তা নিরিখে নানা সমীক্ষায় বিভিন্ন দেশের রাষ্ট্রনেতাকে একাধিকবার পেছনে ফেলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার ইউটিউব সাবস্ক্রিপশনের নিরিখের রেকর্ড গড়লেন তিনি। মোদি প্রথম কোনো রাষ্ট্রনায়ক যার ইউটিউবে এই বিপুল পরিমাণ সাবস্ক্রিপশন। মঙ্গলবার 2 কোটি পেরিয়ে গেছে মোদির ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যা। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিলের প্রেসিডেন্ট জয়ের বলসোনারো। যদিও মোদির থেকে অনেকখানি পিছিয়ে তিনি, তার সাবস্ক্রাইবারের সংখ্যা 64 লাখ। 11 লাখ সাবস্ক্রাইবার নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি। ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে চলতে থাকা যুদ্ধের আবহে বেড়েছে তার সাবস্ক্রাইবারের সংখ্যা। ইসরায়েলি প্রযুক্তি দিয়ে সাংবাদিকদের নজরদারি করছে ভারত। পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করে স্বনামধন্য সাংবাদিকদের বিরুদ্ধে নজরদারি করছে ভারত সরকার। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও ওয়াশিংটন পোস্টের যৌথ তদন্তে এমন তথ্য উঠে এসেছে। বৃহস্পতিবার তদন্ত প্রতিবেদনটি প্রকাশ করে তারা। ইসরায়েলি সংস্থা এনএসও গ্রুপের তৈরি বিশ্বের বিভিন্ন দেশের সরকারের কাছে বিক্রি করা এই পেগাসাস সফটওয়্যারের মাধ্যমে যে কোনো গ্রাহকের মোবাইল টেলিফোনের খুদে বার্তা ও ইমেইলে ঢুকে পড়া যায়, আড়ি পাতা যায় কথাবার্তায়, দেখা যায় ছবি। এছাড়াও ব্যবহারকারীর অবস্থান শনাক্ত করা থেকে শুরু করে ক্যামেরার মাধ্যমে ব্যবহারকারীর ভিডিও ধারণ করা যায়। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, চলতি বছরের অক্টোবরে ভারতের দ্য ওয়ারের সাংবাদিক সিদ্ধার্থ ভারাদারাজান এবং একটি সংঘবদ্ধ অপরাধ ও দুর্নীতি প্রতিরোধ প্রকল্পের আনন্দ মাংনালে নামের দুই সাংবাদিকের আইফোনে স্পাইওয়্যারের মাধ্যমে নজরদারি চালানো হয়েছে। অ্যামনেস্টি সিকিউরিটি ল্যাবের প্রধান ডনসা সিয়ের ভাইল এই বিষয়ে বলেন, আমাদের সর্বশেষ অনুসন্ধানে দেখা গেছে পেশাগত দায়িত্ব পালনের সময় ভারতীয় সাংবাদিকরা বাড়ন্ত হারে বেআইনি নজরদারির মুখে পড়ছেন। পাশাপাশি কঠোর আইন প্রয়োগের মাধ্যমে কারারুদ্ধ হওয়ার মতো ঘটনাও ঘটছে। এছাড়া ভয়ভীতি প্রদর্শন ও হয়রানির ঘটনাও ঘটছে।